এই মুহূর্তে পাওয়া আজকের সবচেয়ে বড় খবর, মহামারী করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সোমবার অর্থাৎ 5ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা বাংলাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে বলে ঘোষণা করা হয়েছে। আরও জানবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। মহামারী করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সোমবার 5ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। শনিবার 3রা এপ্রিল সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ও আব্দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই ঘোষণা দেন। তবে এক সপ্তাহ নয়, লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন। শনিবার 3রা এপ্রিল বিভিন্ন সংবাদ মাধ্যমকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা বলছি আপাতত 7 দিনের জন্য মানুষের মুভমেন্টটা বন্ধ করতে, তবে এতে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে। এর আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কয়েকদিন আগে 2 সপ্তাহের জন্য 18 দফা নির্দেশনা জারি করে সরকার। নির্দেশনায় সব ধরনের জনসমাগম যেমন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অন্যান্য সীমিত উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ, বিয়ে, জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করার নির্দেশ দেয় সরকার। 18 দফা নির্দেশনায় আরও রয়েছে মসজিদ সহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করা, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার 50 ভাগের অধিক যাত্রী বহন না করা, যান চলাচল সীমিত করা, বিদেশ হতে আগত যাত্রীদের 14 দিন কোয়ারেন্টাইনে নিশ্চিত করা, সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা, সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান 50 ভাগ জনবল দ্বারা পরিচালনা করা। এছাড়া গত 31শে মার্চ বাংলাদেশ রেলওয়ে আগামী 11 এপ্রিলের পর আন্তনগর ট্রেনের টিকিট ইস্যু সাময়িকভাবে বন্ধ করে দেয়। করোনা পরিস্থিতি অবনতির কারণে গত 1 এপ্রিল সব নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এছাড়াও দেশে চলমান বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র ও অন্যান্য মেলা বন্ধের ঘোষণা দেয় সরকার। এদিকে মহামারী করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 58 জন, এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 9213 জন। এছাড়া দেশের ইতিহাসে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 5683 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখনো পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6,30,277 জন। করোনা ভাইরাস নিয়ে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও 2,364 জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,49,775 জন।